নমস্কার, আমি মোহন। নিজস্ব বুটিকের 16 নম্বর এপিসোডে আপনাদের স্বাগত। আর আজ আমার সঙ্গে আছে মানবী। নমস্কার। আমরা কয়েকটা আবারও কুর্তি নিয়ে হাজির হয়েছি এবং কুর্তিগুলো বরাবরের মতোই কমফোর্টেবল তো আছেই, সঙ্গে স্টাইলের দিকতে বা সাইজের দিকতে খুবই পারফেকশন হবে, দেখা যাক। আমরা হ্যাঁ, আমরা যেমন যে কথাটা বারবার বলে থাকি কি আমরা ওয়ার্কিং পার্সনদের কথা ভেবেই জিনিসটা বানাই, তো আমাদের স্টিচ নিয়ে কোনো কমপ্লেনের প্রশ্ন নেই, মানে খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। খুব সুন্দর স্টিচ আমি দেখাচ্ছি আপনাদেরকে, আর সঙ্গে যেটা আছে এর কাটিংটা, মানে সাইজ অনুযায়ী যে কাটিংটা হবে ভীষণ সুন্দর। তো যারা ইউজ করছেন ওনারা তো নিচ্ছেনই, তো আর যারা নেননি তো আমি বলবো এক পিস নিয়ে আপনারা ট্রাই করতে পারেন যে ঠিক কী ধরনের মানে আমাদের ম্যাচিংটা হচ্ছে। ঠিক আছে, চলুন দেখা যাক। তো আজকে এক নম্বর কুর্তি থেকে শুরু করি। এর সাইজ কিন্তু এস হবে আর প্রাইসটাও হবে 800 রুপিস। দেখো এটা কিন্তু এক নম্বর কুর্তি আজকের এপিসোডের। তো এখানে দেখুন লেফট সাইডের চেস্টের উপরে একটা কাঁথার প্যাচিং বসানো আছে, যথারীতি কিন্তু এর পকেট হবে, ইনার পকেট একটা হবে দেখুন পকেটটা, আর এর ভিতরে পকেট ভালো করে দেখাও ওখান থেকে তুমি, যে দেখুন এখানে পকেটটা খুব সুন্দর হবে, মানে এখানে আপনার আরামসে একটা মোবাইল রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সামনে আর একটা পকেট করে ডিজাইনটা করা আছে কাঁচার প্যাচিং দিয়ে, মিডিল পোর্শন তো পাইপিং করা, সাইডেও পাইপিং করা, হ্যান্ডসেও টু আপনাদের পাইপিংটা থাকবে। ঠিক আছে, এক নম্বর কুর্তি সাইজ এস, প্রাইস 800 রুপিস। এবার হচ্ছে দু নম্বর কুর্তি। দু নম্বর কুর্তিটা একটু চেকের উপরে আছে, সামনে সরু করে পাইপিং দেওয়া আছে কাঁথা স্টিচের উপরে, ধারেও পাইপিং আছে, বর্ডার দেওয়া আছে, আর ইনার পকেট যেরকম সমস্ত কুর্তিতে পাবেন এই কুর্তিতেও পাবেন, আর ভিতরের দিকে স্টিচগুলো দেখবেন খুব সুন্দরভাবে করা আছে, খুব সুন্দর, মানে স্টিচটা আপনারা যখন নেবেন হাতে দেখবেন খুব সুন্দর, মানে এখানে কোনো পাইকারি স্টাইলে সেলাই করা নয়, খুব ধরে খুব সুন্দরভাবে সেলাইটা করা, কাপড়টাও খুব কমফোর্টেবল আছে, আর হাতের উপরে যথারীতি একটা পাইপিং আছে। সাইজেস সাইজেস প্রাইস 800। এটা দু নম্বর কুর্তি। দু নম্বর, তিন নম্বরে আসি। তিন নম্বরের কুর্তিটাতে কিন্তু গুজরাটি কাজ করা, রয়্যাল ব্লু, রয়্যাল ব্লুর সঙ্গে আছে, আর লেফট হ্যান্ড সাইড ধরে পাইপিং করা, বটম আছে, মিডল পোর্শনে গুজরাটি ওয়ার্ক করা আছে, চেস্টের মিডল পোর্শনটা, এটাও কিন্তু ইনার পোর্শনে পকেটটা থাকবে। ঠিক আছে, হ্যান্ডসের উপরেও পাইপিং আছে। ঠিক আছে, আর এর সাইজটা হবে এস, আর প্রাইসটাও 800 রুপিস। চার নম্বর কুর্তি, এটা সি গ্রিন কালার কালার নিয়ে, তার উপরে একটা রয়্যাল বুলের প্যাচিংয়ের উপরে গুজরাটি কাজ কাজ করা আছে, আর হাতে প্যাচিং তো আপনারা পাবেনই, আর ইনার পকেট যেরকম অ্যাজ ইউজুয়ালি আপনারা ইউজ করতে পারবেন সেরকমই আছে, পকেটে যত টুকিটাকি জিনিস বা অ্যাজ ইউজুয়াল যেটা প্রয়োজনীয়, মোবাইলটা আমরা সবসময় রাখ যেটা আমাদের প্রয়োজন সেটা তো আমরা ব্যবহার করতেই পারি, তার জন্য সাইজেস, দামটা হচ্ছে 800 রুপিস। এটা পাঁচ নম্বর, এটা আড়ি কাজের একটা প্যাচিং আছে চেস্টের উপরে, ফ্রন্টে টুকানা দুপাশে পুরো পাইপিং আছে, বড় সাইডেও দুখানা পাইপিং আছে। ঠিক আছে, এটাও কিন্তু ইনার পকেট আছে। ঠিক আছে, সব কুর্তিগুলোরই ইনার পকেট থাকবে, অথবা এখানে আপনাদের দেখুন কোনো সমস্যা হবে না, মোবাইল বা আদার কিছু পয়সা টয়সা রাখতে কোনো সমস্যা, এটা কথা মোবাইলের কথা ভেবেই মেনলি এটা করা, মোবাইলটা এখানে আরামসে আপনারা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, আর এখানে হ্যান্ডসের উপরেও এর এটা আছে, মানে পাইপিংটা আছে, আর সাইজ এস, প্রাইস 800 রুপিস। এটা ছ নম্বর কুর্তি, কালারটা বিস্কিট কালারের, দুপাশে পাইপিং আছে, আর ইনার পকেট তো আছেই যেটা যথেষ্ট আমাদের ইউজফুল, সহজেই আমরা ব্যবহার করতে পারবো, আর হাতে পাইপিং আছে, আর বোতামের ডিজাইন করা আছে কাঁথার স্টিচের ওপরে, সঙ্গে বোতামেরও ডিজাইন করা আছে, দাম আর সাইজটা হচ্ছে এস, আর দাম হচ্ছে 800 রুপিস। এবার হচ্ছে সাত নম্বর, নাম্বার সেভেন, সাইজ এম, আগে যেগুলো দেখালাম সেগুলো এস, এবার কিন্তু দেখাচ্ছি এম সাইজে। ঠিক আছে, এম সাইজে আপনারা দেখুন সাইজটা প্রত্যেকটা পারফেকশন থাকবে, এসে যেমন এসের মতো থাকবে, এমটা এম এর মতোই থাকবে, সাইজ নিয়ে কোনো কনফিউশন থাকবে না,
মেটেরিয়ালটা অলমোস্ট একই থাকবে ডিজাইন করা আছে দুটো প্যারালাল লাইন ডিজাইন থাকবে ইনার পকেটও থাকবে সামনে একটা পাইপিং আছে পাইপিং আছে সাইডে পাইপিং আছে হাতাতেও পাইপিং আছে হ্যান্ডস এর উপরেও পাইপিং আছে সাইজ এম প্রাইস 800 রুপিস ঠিক আছে কুর্তি নম্বর 8 ইয়েলো কালারের উপর একটা ইয়েলো কালারের সঙ্গে কিন্তু আপনারা কাথার প্যাচিং আছে সামনে আর বাঁ দিকের মিডল পোরশনটায় কিন্তু এটা প্রিন্টেড এর প্যাচিং আছে প্রিন্টেড এর প্যাচিং ঠিক আছে কলারে প্রিন্টেড এর প্যাচিং আছে সাইডেও প্রিন্টেড কাপড়ের প্যাচিং আছে হ্যান্ডসেও প্রিন্টেড কাপড়ের ম্যাচিং আছে আর মিডল পোরশনটা পুরো রেড বটম দিয়ে হাইল আপ করা আর ইনার বটম মানে পকেটটাও যথারীতি আপনারা পাবেন এখানে কোনো সমস্যা নেই তো এটার সাইজ এম প্রাইস 800 রুপিস এটা কুর্তি নম্বর 9 হলো তো কুর্তি নম্বর 9 এটা 9 9 নম্বর কুর্তি তো এটাই কিন্তু দুটো পকেট স্টাইলে ডিজাইন করা আছে লোয়ার পোরশন মিডল পোরশনে দুটো পকেটের ডিজাইনটা একটু আলাদা ধরনের আলাদা ধরনের এটা শুধু ডিজাইন করার জন্য এদিকে একটু কাটিংটাও করা হয়েছে হ্যাঁ মাঝখানে এটা আপার পোরশনে কোনো ডিজাইন না করে মিডল পোরশনে পাইপিং করা নিচের দিকে দুটো পকেট দিয়ে কিন্তু এটাকে হাইলাইট করা হয়েছে আর এর যে সাইডে যে ইনার পকেটটা আছে সেটা কিন্তু আছে এটা কিন্তু সব কোথা থেকে আপনারা পাবেন দেখুন এখানে কিন্তু আপনারা পুরো কমপ্লিট আছে যে কোনো সাইজের মোবাইল বা পয়সা টাকা আপনারা রাখতে পারবেন সেলাই নিয়ে কোনো সমস্যা নেই সাইজ নিয়ে কোনো এই সাইজ হবে এম প্রাইস 800 রুপিস এবার একটা 10 নম্বর 10 নম্বর লাল কালারের রেড রেড খুব মিষ্টি হ্যাঁ ডিজাইনটা একটু অন্য টাইপের চেষ্টা করা হয়েছে একটু হাইলাইট করা হয়েছে অন্য একটা আলাদা কাপড় জুড়ে ডিজাইনটা করা হয়েছে আর মাঝখানে সরু পাইপিং করা আছে বোতাম দিয়ে ডিজাইন করা আছে ধারে নিচের পোরশানে কাপড়ের একটা প্রিন্টেড কাপড়ের প্যাচিং করা আছে ধারে পাইপিং তো আছে আর হ্যান্ডসেম পাইপিং হ্যান্ডসেম পাইপিং আছে ইনার পকেটটা যেমন আছে পকেটটা যেমন আমরা সব কুর্তিতে পেয়ে থাকি সেই কুর্তি সব কুর্তির মতো এই কুর্তিতেও ইনার পকেটটা আছে এবং ইন্টারলক গুলো খুব সুন্দরভাবে করা সব কুর্তিতেই আপনারা পাবেন সব সেলাইতে ইনার পোরশনে কিন্তু ইন্টারলক থাকবে সেলাইগুলো খুব সুন্দর থাকবে সেলাই নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না সাইজ এম প্রাইস 800 রুপিস নাম্বার 11 তো এটা কিন্তু বাঁ দিকের পোরশনটাকে কাঁথা স্টিচ করে দুটো পুতুলের মোটিভ করা আছে খুব সুন্দর করে দেখতে দেখুন অল্প ছোট মিডল পোরশন হ্যাঁ প্যাচিং দিয়ে খুব সুন্দর দুটো পুতুলের স্টাইল করা হয়েছে মিডল পোরশনটা দেখুন কতগুলো বোতাম দিয়ে প্যাচিং করা হয়েছে ঠিক আছে সাইডে পাইপিং আছে হ্যান্ডসের উপরেও কাপড় দিয়ে পাইপিং করা আছে সাইজ এক্সেল এই সাইজটা কিন্তু এক্সেলের হবে আর এর প্রাইসও হবে 800 রুপিস ঠিক আছে এই সাইজটা হচ্ছে এক্সেল এই সাইডে ইনারও আপনারা এটাও পাবেন পকেটটাও পাবেন এবার 12 এটা কিন্তু শর্ট ঠিক আছে এই শর্টটার জন্য কিন্তু আপনার সাইজ হবে এক্সেল এর শর্ট সাইজ হবে ঠিক আছে এর মিডল পোরশনটা কাতার প্যাচিং আছে হ্যান্ডসে আপনার পুরো কাপড় দিয়ে পাইপিং আছে এটার কিন্তু পকেট হবে না সেটা বলে দিই এটা শর্টগুলো ঠিক আছে এটার দাম হবে 600 রুপিস 600 রুপিস ঠিক আছে এবার আসছে 13 13 13 নম্বর হলো তো হ্যাঁ 13 দেব 13 এটাও কিন্তু এক্সেল সাইজ ঠিক আছে মিডল পোরশনটায় মিডল চেস্টে কাঁথার প্যাচিং দিয়ে বসা নিচে কাপড় দিয়ে পাইপিং হ্যান্ডসের হ্যান্ডসে উপর থেকে হ্যাঁ শোল্ডার থেকে নিচে পর্যন্ত হ্যান্ডস পর্যন্ত পুরোটাই কাপড় দিয়ে প্যাচিং করা আছে এরও কিন্তু ইনার পকেট হবে সাইজ এক্সেল প্রাইসটা হচ্ছে 800 রুপিস এর পরেরটা হচ্ছে 13 এটাও কিন্তু শর্ট মিরর লাগানো আবার মিরর লাগানো মিডল পোরশনে দুটো হ্যাঁ পকেট করা দুটো পকেট আছে গলার কাছে তেমন পকেট নেই এই ডিজাইন নেই ছোট একটা সরু পাইপিং আছে আরও কিন্তু ইনার পকেট হবে ইনার পকেট হবে ঠিক আছে এটা 14 নাম্বার এক্সেল সাইজ প্রাইস 800 রুপিস 15 নাম্বার
15 নাম্বার কুর্তিটা ভায়োলেট কালারের উপরে ডিজাইনটা কাঁথা প্যাচিং সার্কেল টাইপের কাঁথার প্যাচিং আছে আবার হালকা পাইপিং এর ব্যবস্থা আছে আবার নিচের দিকে একটা সরু পাইপিং আছে ঠিক আছে এর হ্যান্ডসও পাইপিং আছে পকেটের কাছে একটা ইনার পকেটের কাছে একটা পাইপিং আছে ঠিক হ্যান্ডসও পাইপিং আছে সুন্দর এর সাইজ হচ্ছে এক্সএল প্রাইস 800 রুপিস 800 রুপিস এটা 16 না এটা 17 হলো এটা 17 এটা ডাবল এক্সএল সাইজ এটা কিন্তু পুরো আলাদা কাপড় দিয়ে একটা ডিজাইন করা আছে মিডল পোর্শনে কাঁথার প্যাচিং বসানো লেফট হ্যান্ড সাইডটা পুরোটাই বটম দিয়ে আলাদা ডিজাইন করা হ্যান্ডসও পাইপিং আছে এরও কিন্তু ইন্টারনাল পকেট হবে ঠিক আছে ডাবল এক্সএল সাইজ প্রাইস হবে 800 রুপিস ঠিক আছে সবগুলোতেই পাবেন আর এর সাইজ এবং কাটিং আর স্টিচ নিয়ে কোনো সমস্যা নেই ডাবল এক্সএল 18 ঠিক আছে এটা তো পিঙ্ক কালারের উপরে মিডল পোর্শনটাও এটাও পুতুল মোটিভ করা হয়েছে কাঁথা হচ্ছে মানে আড়ি স্টিচ দিয়ে ওপর পোর্শনটাই প্রিন্টেড কাপড় দিয়ে হাইলাইট করা হ্যান্ডসও প্রিন্টেড কাপড় দিয়ে হাইলাইট করা ঠিক আছে তো সাইডে আপনারা পাবেন পাইপিং এরও কিন্তু ইনার পকেট হবে 3XL এর সাইজটা হচ্ছে 3XL এটার দাম হচ্ছে 850 রুপিস এটা 19 এটাও কিন্তু 3XL সাইজ ঠিক আছে এর সাইজটা হচ্ছে 3XL তো এটার সঙ্গে এটা কমলা ঠিক না কমলার গেরুয়ার মিক্স তো এটাও কিন্তু প্রিন্টেড কাপড় দিয়ে দুই চেস্টের সাইডে পাইপিং করা আছে মিডল পোর্শনটায় কিন্তু আড়ি কাজের পাইপিং আছে চেস্ট পোর্শনটা সাইজ 3XL প্রাইস 850 রুপিস আর এটাও কিন্তু ইনার পকেট আপনারা পাবেন খুব সুন্দরভাবে স্টিচ পাবেন ঠিক পারফেক্ট সাইজ পাবেন নাম্বার 20 আজকের লাস্ট কুর্তি তো এটাও কিন্তু 3XL সাইজের খুব একটা মিষ্টি কালার খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক তো এখানে লেফট সাইডে দুটো পুতুল মোটিভের উপরে পাইপিং মানে বসানো আছে চেস্টের উপরে রাইট সাইডের দিকে আছে আপনার কাঁথা স্টিচ দিয়ে পাইপিং করা হ্যান্ডসের উপরে কোনো সেলফে একটা বোতাম লাগিয়ে ওটাকে ডিজাইন করা হয়েছে ঠিক আছে এরও ইনার পকেট পাবেন খুব সুন্দর 3XL এটা হচ্ছে আমাদের সাইজ প্রাইস হচ্ছে 850 রুপিস এটা 20 নম্বর কুর্তি আজকের এপিসোডে লাস্ট কুর্তি আপনাদের দেখানো হলো তো এখানে আপনাদের এই প্রসঙ্গে একটা কথা বলি যদি আমার প্রোগ্রাম ভালো লেগে থাকে আপনারা নিশ্চয়ই শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের কাছে আর অবশ্যই আমার চ্যানেলের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করবেন তো এটা আমরা আশা করব আপনাদের থেকে আর নমস্কার ভালো থাকবেন